বিজ্ঞপ্তিতে এবং তখন ওই প্রতিষ্ঠানের এমপিও না নন এমপিও যে প্রতিষ্ঠানে আমরা অ্যাপ্লিকেশন করি ওখানে ওটা উল্লেখ করা ছিল না মানে থাকতো না শুধু ওই অ্যাপ্লিকেশনের যে আমরা যে সার্কুলার লেখা করেছি সেই সেইটাতেই লেখা থাকতো আমি এটা বোঝাতে পারলাম কিনা জানি না আমরা অ্যাপ্লিকেশন করার পরে এরকম একটা করে নেট থেকে একটা করে কপি পাওয়া যায় হ্যাঁ এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট কপি যেটা আমার কাছে এখনো আছে সেই কপির উপরে দ্বিতীয় কোন বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ ছিল না কিন্তু ছিল এরকম করে যখন আমাদের এরকম যখন যে বিজ্ঞপ্তিটা ছিল তার দানে আমরা দেখেছি হ্যাঁ এখানে এমপিও ঠিক আছে তখন আমরা দেখেছি হ্যাঁ প্রতিষ্ঠানটা এমপিও তা না হইলে আমি আমার বাড়ি বগুড়া আমি চাঁপাইনবাবগঞ্জ নন এমপিও প্রতিষ্ঠানে কি অ্যাপ্লিকেশন করব এটা কি কোনোদিন না যুক্তিযুক্ত আমি তখন দেখলাম এমপিও আমি অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্লিকেশন করার পরে যখন তুমি উচ্চ মাধ্যমিক শিক্ষা আপনি কি জিজি দের এটা কাজ না এটা আমাদের নিয়ম দিতে মানে এনটিআরসি সুপারিশ করছি এনটিআরসি এনটিআরসি বলে সচিব বলে আমাদের পুষ্টি দিয়েছি আমরা নিয়োগ দিয়েছি মাসি আমাদের পুষ্টিতে আমরা নিয়োগ দিয়েছি আমাদের এর বাইরে আমাদের কোনো কথা আমাদের কাজ না নিয়োগ করে বেতন না ব্যবস্থা